আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমাদের সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ইদানিং অনেক গরম যাচ্ছে, গরমে জ্বর ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ, তো প্রচণ্ড অসুস্থ, কোনো রকম কোনো রেসিপি নিয়ে আসতে পারতেছি না। তো ভাবলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসি। তো আমি অনেক দিন যাবত ছাদে উঠিনি, আজকে উঠলাম, দেখি কি সুন্দর এখন নতুন করে আমার মা দেখুন কি সুন্দর টমেটো গাছ লাগাইছে, এগুলোতে আবার টমেটো ধরছে। তো আমি এখান থেকে কিছু টমেটো ছিলাম। তো দেখুন এখন কিন্তু অনেক রোদ, প্রচণ্ড রোদ, এই গাছে কিন্তু আমার মা সকাল বিকাল দুই বেলা পানি দেয়। তো তারপর এখানে মানে আমাদের ছাদের উপরে তেমন একটা গাছ নেই, এমনি মানে বড় বড় যে গাছগুলো আম গাছ কাঁঠাল সেগুলো অনেক ফাঁকে, সেজন্য প্রচুর রোদ লাগে। তো আবার দেখি ডাটাও হয়েছে। তো এদিকে সেই মরিচ গাছগুলো এগুলো মানে দেখি অনেক বড় বড় হয়ে গেছে, মরিচ ধরছিল এখন নাই গেছে। তো এখানে সেই ক্যাপসিকাম গাছগুলো এখন একদম মানে এগুলা যায় যায় অবস্থা, মানে আছে এখনও। বেগুন গাছ হয়েছে আবার, এটা হলো লেটিস পাতা গাছ। তো এটা এমনিতেই এখানে হয়েছে, লাগানো হয় নাই, এটা ওইখান থেকে ফুল উড়ে আসে এখানে পড়ে হয়তো হয়েছে। তো যাই হোক, যেভাবে হোক সব কিছু এখানে। তো আমাদের বাড়িতে ঘরের কাজ চলতেছে, সেজন্য আমরা এখনও মানে সব কিছু গুছানো হয় নাই, কোনো রকম ছাদের উপরে মা উঠায় উঠায় লাগায় রাখছে। তো যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন হয়তো ছাদটা খুব সুন্দর করে মানে আমাদের মতো করে আমরা গুছিয়ে নেব। তো এখনও আমাদের আমাদের ঘরের কাজ শেষ হয়নি। তো দেখুন পুঁই শাক গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ছাদের উপরে, এগুলার ডগা দেখলে আমি তো উঠে মানে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি, এত সুন্দর হয়েছে মোটা। আর সেই সাথে দেখুন আকাশের দৃশ্যটা কিন্তু সেই, আমি অনেকদিন পর উঠছি, উঠলেও মানে এত সুন্দর লাগতেছে, অসুস্থ হওয়ার কারণে তেমন একটা ছাদে বা কোথাও যাই না, এই প্রচণ্ড গরমে রুমের ভিতরে থাকি। তো আকাশটা দেখে খুবই ভালো লাগলো। তো এদিকে করলা গাছ, আগে তো এখানে লাউ গাছ ছিল, তা আপনারা আমার আগের ভিডিওতে দেখছিলেন। তো এখন সেখানে করলা গাছ লাগাইছে, করলাও ধরছে, কিন্তু সে তার থেকে পুঁই শাকগুলো কিন্তু অনেক মোটা মোটা একটা হয়েছে। এটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ হবে। তো এটা আমি অবশ্য চিংড়ি সরি ইলিশ মাছ এনেই খাবো। তো এদিকে দেখুন আমাদের এই গাছটা কিন্তু 2 বছর বয়স, এই আঙ্গুর ফলের গাছটা। তো এখানে গেছে বার মাত্র 2 থোক মানে 2টা থোকনা ধরছিল, এবার কিন্তু অনেকগুলো ধরছে। তো দেখুন আঙ্গুর ফলগুলো কিন্তু মাশাল্লাহ এখন একটু বড় বড় হয়েছে। তো আমি আপনাদেরকে এই সাইডে আসে মানে এসেই দেখালাম, দেখুন এগুলো মানে এখনও পাকে নাই, এখন একটু বড় বড় হয়েছে তাই দেখালাম। দেখুন অনেকগুলো এখানে 3 থোকনা আছে মানে ছোট ছোট, ওই দিকে আছে, হয়তো আমি আপনাদের ক্যামেরাতে জুম করে দেখাইতেছি, দেখুন ওই দিকেও দেখা যাইতেছে। তো মাশাল্লাহ এবার অনেকগুলোই ধরছে আঙ্গুর ফল। তো গেছে এবার তো পাখিতে খেয়ে ফেলছে, আমরা আর খেতে পারিনি, দেখুন এদিকেও ধরছে। তো এবার দেখি যদি পাখিয়ে খেতে পারি। তো এখানে দেখুন একটা চালকুমড়া গাছ, তেমন একটা কিন্তু চালকুমড়া গাছটা বড় হয়নি, অথচ 3-4টা চালকুমড়ার জালি পড়ে গেছে, দেখুন এটা মাশাল্লাহ একটু বড়ই হয়েছে আর বাকিগুলো ছোট ছোট। এভাবে কিন্তু আমরা চাইলেই বাড়িতে অল্প জায়গা হলেও ছাদে ছাদে অল্প কিছু কৃষি করে খেতে পারি, বাড়ির টুকটাক যে রান্নাবাড়া এটা হয়ে যায়। যাদের ছোট ফ্যামিলি আমাদের মতো 2-3 জন মানুষ, তাদের কিন্তু আমি মনে করি প্রায়ই এ সবজি হয়ে যায়। তো দেখুন এদিকে অনেকগুলো চালকুমড়া গাছ উঠাইছে, এগুলো মানে লাঠি দিয়ে দিয়ে দিয়েছে উঠে উপরে ওঠার জন্য। তো পুঁই শাকের পাতাগুলো আমি বারবারই দেখতেছিলাম, এত যে সুন্দর হয়েছে তা আপনাদের কি বলবো, আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না। তো এই সাইডে আমার মা যে চালকুমড়া গাছটা ফার্স্টে লাগাইছিল, এটার ভিডিও আমি করছিলাম রেসিপি, একটা চালকুমড়া কেটে সেখানে দেখুন মরিচ গাছ লাগাইছে, এই মরিচ গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। আর এই মরিচগুলো যে এত পরিমাণে ঝাল তার বলে বোঝানো যায় না। তো এদিকে দেখুন আমড়া গাছটায় অনেক আমড়া ধরছে, তো আমি দূর থেকে আপনাদের জুম করে দেখাইছি, তাও মানে এটা গাছটা অনেক বড়, দেখুন ওই দেখাচ্ছে অনেক পরিমাণে আমড়া ধরছে এবার। তো আমড়া গেলে কিন্তু অনেক অনেক মজা এবং মিষ্টি, এটা কিন্তু খেতে অনেক মজা, আমার কাছে তো অনেক ভালো লাগে।
তো এই ড্রাগন গাছগুলো কিন্তু আপনারা আগেও দেখছেন আমার ভিডিওতে, এগুলো আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে এগুলো কেন ফল ধরে না একটু জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।